নলবাৰী হৰি মন্দিৰ, এইখিনিতে ৰাস মহোৎসৱ প্ৰতি বছৰে পালন কৰা হয়। এইখন হ'ল ৰেলৱে অভাৰব্ৰিজ ফেন্স নলবাৰী ষ্টেচনত। এইটো হ'ল ইলেক্ট্ৰিক ৰেলৱে এচি 25 KV ট্ৰেকশ্যন ফেন্স নলবাৰী ৰেলৱে ষ্টেচনত প্ৰায় কিছুদিন আগতে স্থাপন কৰা হৈছিল। এই ট্ৰেকশ্যনটো সৰ্ভোগ ৰেলৱে ষ্টেচনত প্ৰথমতে স্থাপন কৰা হৈছিল, তাৰপিছত নলবাৰী ৰেলৱে ষ্টেচনত স্থাপন কৰা হৈছে ফেন্স। এসব ফ্রেন্স বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের, বিভিন্ন রংসঙিয়া ইয়া রেলওয়ে কোয়ার্টার নলবাৰী রেলওয়ে স্টেশনত স্থাপন করা হয়েছে। এই হল রেলওয়ে কোয়ার্টারর মানে অহা রাস্তা, আটক ধুনিয়া হয়েছে ফ্রেন্স। আপনাদের নলবাৰী রেলওয়ে স্টেশনলৈকে আহিব, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের ওয়াটার ইয়াত চাব পারিব। এসব এয়া আমার নলবাৰী জিলার অর্থাৎ নলবাৰী সদরের এয়া রেলওয়ে স্টেশন। ইয়াতে ব্রহ্মপুত্র মেল ট্রেন রখে, কামরূপ মেল ট্রেন রখে, শিফুং যাত্রীবাহী ইন্টারসিটি এক্সপ্রেস, বহাগী যাত্রীবাহী, মানসরাণী যাত্রীবাহী ট্রেন ইয়াতে পোৱা যায়। ইয়ারপর বিভিন্ন ধরনের কানেকশন আপনাদের লব পাৰিব। দিল্লী যাব লাগিলে ব্রহ্মপুত্র ট্রেন, কলকাতা হাওড়া যাব লাগিলে কামরূপ ট্রেন। এইটো হ'ল হৰি মন্দিৰ নলবাৰী হৰি মন্দিৰ। এই ফিল্ডতে ৰাস মহোৎসৱ উদযাপন কৰা হয়। এইখন হ'ল ৰেলৱে অভাৰব্ৰিজ। এইটো হ'ল ইলেক্ট্ৰিক ৰেলৱে এচি 25 KV ট্ৰেকশ্যন ফেন্স হওক, ইয়াৰ নলবাৰীত স্থাপন কৰা হৈছে ৰেল ষ্টেচনৰ নিচেই ওচৰতে। ইলেক্ট্ৰিক ৰেলৱে এচি 25 KV ট্ৰেকশ্যন নলবাৰী ৰেলৱে ষ্টেচনৰ ওচৰতে স্থাপন কৰা হৈছে ফ্ৰেণ্ডছ। বিভিন্ন ধৰণৰ, বিভিন্ন টাইপৰ ৰেলৱে কোৱাৰ্টাৰ ফ্ৰেণ্ডছ। ইয়াতে নতুনকৈ ৰেলৱে কলনি স্থাপন কৰা হ'ব।
এইটো হল টাওয়ার, এখন হল ফুড ওভারব্রিজ, এয়া হল নলবাৰী ৰেলৱে ষ্টেচনৰ মানে নতুন পৰিৱেশ।